এই ইঞ্জিন অয়েলে 70% আপনি পেয়ে যাবেন মিনারেল ইঞ্জিন অয়েল এবং 30% পেয়ে যাবেন সিনথেটিক ইঞ্জিন অয়েল। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অস্থির বাইকার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আমার পূর্বের ব্লগে আপনাদের জানিয়েছিলাম আমার পরবর্তী ব্লগ মানে এই ব্লগে আপনাদের বাংলাদেশে যে তিন ধরনের ইঞ্জিন অয়েল রয়েছে, মিনারেল, সেমি সিনথেটিক ও সিনথেটিক বা ফুললি সিনথেটিক বা 100% সিনথেটিক ইঞ্জিন অয়েল, সেই তিনটি ইঞ্জিন অয়েল সম্পর্কে জানাব। প্রথমেই বলি মিনারেল ইঞ্জিন অয়েল সম্পর্কে। মিনারেল ইঞ্জিন অয়েল মূলত হল খনিজ থেকে উত্তোলন করা ইঞ্জিন অয়েলটি পরিশোধন করে বাজারজাত করা হয় এবং আমরা সেগুলো আমাদের হাতের নাগালে পাই। আমাদের দেশে যে সকল বাইক রয়েছে সেগুলোর জন্য মিনারেল ইঞ্জিন অয়েলটি সবচেয়ে ভালো। মিনারেল ইঞ্জিন অয়েলের কাজটি হল আপনার ইঞ্জিনকে একটি এক্সট্রা প্রোটেকশন দেওয়া, যেন আপনার বাইকের ইঞ্জিনটি দীর্ঘমেয়াদী হয় এবং ধীরে ধীরে স্মুথ হয়ে যায়, যেন আপনি চালিয়ে খুব বেশি মজা পান। ইঞ্জিন অয়েলের এই প্রোটেকশনের কারণেই গরমকাল হোক শীতকাল হোক যে কোনো সময় আপনার বাইক স্টার্ট দিতে কোনো সমস্যা হয় না, যদি সেটি আপনি রিকমেন্ডেড ইঞ্জিন অয়েলটি ব্যবহার করেন। রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল সম্পর্কে আমার পূর্বের ব্লগে বলা হয়েছে, যারা এখনো দেখেননি চাইলে পূর্বের ব্লগটি দেখতে পারেন। মিনারেল ইঞ্জিন অয়েলটি ব্যবহার করার মূল উদ্দেশ্যটি হল আমরা যখন একটি বাইক ক্রয় করি তখন তার ইঞ্জিনটি সম্পূর্ণই নতুন থাকে, বাইকটি ফ্রি হওয়ার জন্য এই ইঞ্জিনটির একটু ক্ষয় হওয়া প্রয়োজন, আর এই ক্ষয় হতে সাহায্য করে মিনারেল ইঞ্জিন অয়েল। এজন্যই নতুন অবস্থায় আপনার উচিত সবসময়ই যে বাইকই হোক মিনারেল ইঞ্জিন অয়েলটি ব্যবহার করা। এবার বলি সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল সম্পর্কে। এটি মূলত সিনথেটিক ও মিনারেল ইঞ্জিন অয়েলের একটি কম্বিনেশন। এই ইঞ্জিন অয়েলে 70% আপনি পেয়ে যাবেন মিনারেল ইঞ্জিন অয়েল এবং 30% পেয়ে যাবেন সিনথেটিক ইঞ্জিন অয়েল। এটি মূলত বাইকের পারফরমেন্স একটু বাড়িয়ে দেয়, কারণ সিনথেটিক ইঞ্জিন অয়েলের কিছু এলিমেন্ট এটা যোগ করার কারণে ইঞ্জিন অয়েলের পারফরমেন্স এবং বাইকের পারফরমেন্স দুটোই বেড়ে যায়। তবে নতুন অবস্থায় এটি ব্যবহার না করাই ভালো। ফাইনালি বলি সিনথেটিক ইঞ্জিন অয়েল বা ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল বা 100% সিনথেটিক ইঞ্জিন অয়েল সম্পর্কে। এটাকে মূলত পারফরমেন্স ইঞ্জিন অয়েল বলা হয়, কারণ এই সিনথেটিক ইঞ্জিন অয়েলটি হল সুপার বাইক যাদের রয়েছে তাদের জন্য। আমাদের দেশে সুপার বাইক একদমই নেই, যা রয়েছে সর্বোচ্চ 165 সিসির স্পোর্টস বাইক। তারপরেও আমরা শখের বসে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকি। সিনথেটিক ইঞ্জিন অয়েলের মূল কাজটি হল আপনার বাইকের পারফরমেন্স বাড়িয়ে দেওয়া। পারফরমেন্স বাড়িয়ে দেওয়া বলতে খুব একটা বেশি যে পার্থক্য করবে তা কিন্তু নয়। হয়তো আপনি মিনারেলের চেয়ে সিনথেটিকে 2 কি 2.5 কিলোমিটার মাইলেজ বেশি পেতে পারেন, এটাই মূল পার্থক্যটি হল সাউন্ডের। মিনারেল ইঞ্জিন অয়েল থেকে যখন আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েলে বা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলে শিফট করবেন, আপনার বাইকের আওয়াজ একটু কমে যাবে, মানে ইঞ্জিনের আওয়াজ একটু কমে যাবে। এখন যদি আপনি সিনথেটিকে শিফট করেন তাহলে বাইকের আওয়াজ আরো কমে যাবে, আপনার কাছে মনে হবে বাইক স্মুথ হয়ে গেছে। তবে প্রথম ক্ষেত্রেই সেমি সিনথেটিক বা সিনথেটিক ইঞ্জিন অয়েল কোনোটি ব্যবহার করা ঠিক হবে না। আপনার বাইক ফ্রি হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই মিনারেল ইঞ্জিন অয়েলটি ব্যবহার করতে হবে, কারণ সেমি সিনথেটিকে যখন আপনি শুরু থেকে যদি ব্যবহার করেন ক্ষয় হতে এটি বাধা দিবে, এ কারণে আপনার বাইকটি স্মুথ হবে না, এ কারণে আপনি রাইড করে কোনো মজাই পাবেন না, ফলে আপনার কাছে কোনো ইঞ্জিন অয়েলটি ভালো মনে হবে না। তাই আমার মতে আপনার বাইকটি অন্তত পক্ষে যাদের বাইকের মূল্য 3 লাখ টাকার নিচে তাদের উচিত অন্তত পক্ষে 12,000 কিলোমিটার চালানোর পর আপনারা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটি ব্যবহার করতে পারেন।
25,000 কিলোমিটার বা 22,000 কিলোমিটার যাওয়ার পরে আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েলটি ব্যবহার করতে পারেন, কারণ তখন ইঞ্জিনে অনেক ফাঁকা জায়গা সৃষ্টি হয়। তখন আপনার এই ফাঁকা স্থানগুলো পূরণ করার জন্য সিনথেটিক ইঞ্জিন অয়েলটি খুব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এর আগে আপনার সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করার কোনো দরকার নেই। যাদের বাইক 3 লক্ষ টাকার উপরে, তাদের ইঞ্জিন মোটামুটি রিফাইন থাকে, তারা 10,000 কিলোমিটার বা 8,000 কিলোমিটার পর মিনারেল থেকে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলে শিফট করতে পারেন। আর 20,000 কিলোমিটার যাওয়ার পরে তারা সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ মনে রাখতে হবে, সিনথেটিক ইঞ্জিন অয়েলটি তৈরি করা হয়েছে সুপার বাইকের ক্ষেত্রে, যেগুলোর ইঞ্জিন একদম ফ্রি হয়ে এই বাজারে আসে। এখন যারা মোটামুটি দামি স্পোর্টস বাইক চালান, তারা যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে চান শুরু থেকে, আমি বলবো অন্ততপক্ষে না হলেও আপনারা 5,000 কিলোমিটার চালিয়ে তারপরে সিনথেটিকে শিফট করুন। এটা আপনার জন্য এবং আপনার বাইকের জন্য ভালো হবে। গতানুগতিক কোনো ব্র্যান্ড ব্যবহার করবেন না। বাজারে বহুল পরিচিত এবং আপনার আশেপাশের যারা বাইকার রয়েছেন, তাদের কাছে পরামর্শ করে ভালো একটি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করার চেষ্টা করবে। বাইক হল শখের জিনিস, তাই এই শখের জিনিসটি টিকিয়ে রাখার জন্য, ভালো রাখার জন্য আপনাকেই দায়িত্ব নিতে হবে। কেউ আপনাকে এনে দিবে না, এই নিন বাজারের সেরা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল। যখন আপনাকে কেউ এটা বলবে, আপনার ধরে নিতে হবে এই ইঞ্জিন অয়েলেই সবচেয়ে বেশি ভেজাল রয়েছে। আপনাকে সঠিক ইঞ্জিন অয়েল এবং সঠিক ব্র্যান্ড বা ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল নিজেই খুঁজে বের করতে হবে। ইঞ্জিন অয়েল ব্যবহারটি মূলত যার যার তো তৃপ্তির বিষয়, তাই বাজার থেকে আপনার পছন্দ মতো ইঞ্জিন অয়েলটি বেছে নিন এবং ব্যবহার করুন। আর ঘন ঘন ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড পরিবর্তন করবেন না, এতে আপনার ইঞ্জিনের জন্য ক্ষতি হবে, কারণ সব ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল একরকম। তবু আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।